বেচা বিক্রি কি হচ্ছে এখন? বেচা বিক্রি বলতে গেলে টাইগার কোম্পানি সেদিন লিখেছে 9টা। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আবারও গাবতলি গরুর হাটে চলে এসেছি, আপনাদেরকে কিছু ইন্ডিয়ান গরু দেখাবো এবং কিছু বিশাল সাইজের মহিষ দেখাবো। তো সবাইকে জানাচ্ছি মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল বিশাল কিছু মহিষ রয়েছে গাবতলি গরুর হাটে। এই মহিষগুলাই সব থেকে বড়ো বর্তমান। আপনারা যারা মহিষ কিনতে চান তারা গাবতলি গরুর হাটে চলে আসতে পারেন। এই মহিষগুলা এক একটার ওয়েট প্রায় 10 থেকে 14 মণ হবে। গাবতলি গরুর হাটে এরকম মহিষ আরও 8-9টা রয়েছে। আপনারা যারা এই যে এইরকম বিশাল সাইজের মহিষ কিনতে চান তারা গাবতলি গরুর হাটে চলে আসবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরুর হিউজ কালেকশন রয়েছে গাবতলি গরুর হাটে। আপনারা যারা ইন্ডিয়ান গরু কিনতে চান তারা গাবতলি গরুর হাটে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরু এখন বসে রয়েছে। আর এই যে এই গরুগুলো দর্শক নতুন আনা হয়েছে গাবতলি গরুর হাটে, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরু। আপনারা জানেন আর ঈদের আর বেশি দিন নাই, প্রায় 3 মাসের রকম আছে ঈদের সময়। দেখতে পাচ্ছেন দর্শক গরুগুলোকে। দর্শক এই যে আমরা আপনাদেরকে যে গরুগুলো দেখালাম ইন্ডিয়ান গরু, এগুলার দাম এখন আমরা জেনে নিই। আমাদের এখানে একজন চাচা আছে যিনি গরুগুলোর দায়িত্বে আছে, তো তার কাছে জিজ্ঞেস করি। চলুন। আসসালামু আলাইকুম চাচা, আপনার নামটা কি? ওকে, তো চাচা এই যে এখানে যে ইন্ডিয়ান গরুগুলো আমরা দেখতে পারতেছি এগুলো কত থেকে শুরু দাম? গরু বলতে গেলে এখানে 4.5 লাখ আছে, 4 লাখ আছে, 3.5 লাখ আছে, 3 লাখ আছে, 2.5 লাখও আছে, উপরে 2.5 লাখও আছে। মানে গরু বলছে দাম। তো বেচা বিক্রি কি হচ্ছে এখন? বেচা বিক্রি বলতে গেলে টাইগার কোম্পানি সেদিন লিখেছে 9টা। কোম্পানি টাইগার কোম্পানি? টাইগার কোম্পানি। ও তো ভালোই। বেচা বিক্রি আঙ্গেলা লিবু লিখেছে 7টা। 7টা। তারপরেও একটা দুইটি করে যাচ্ছে বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে মোকামতে আসতে। এখন চাচা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছিস এগুলো এক একটার ওয়েট হতে পারে কেমন? ওয়েট বলতে গেলে 10 মণ আছে, 12 মণ আছে, 14 মণ আছে। 10 মণ, 12 মণ, 14 মণ। তো এখন আপনি কি বলতে পারবেন এগুলা মণ কত করে বিক্রি হচ্ছে? মণ বলতে গেলে ধরে দেবো এসব ছোট গরুর গান ধরো 700 কেজি। হ্যাঁ, এত 800 কেজির কম হবে না। 800 কেজির কম হবে না, বেশি গানে টাকা উঠবে। হ্যাঁ, তো এগুলা মন প্রতি কত করে বিক্রি হচ্ছে এক মন? হ্যাঁ হ্যাঁ, এখন হিসাব করতে হবে। 28,000 টাকা মন হয়েছে, 800 টাকা কেজি, 28,000 হচ্ছে। 28,000 টাকা মন, 28,000 টাকা মন হিসাব করি। এখন তো ওই যে গরুর মাংস 700 টাকা করে কেজি হয়ে গেছে, এই কারণে ওটা হচ্ছে গাবি গরু, গাবি গরু। আর এগুলো ইন্ডিয়ান গরু? হ্যাঁ, ইন্ডিয়ান। এই ওটার স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওইগুলা তো গাবি গরুর স্বাদ এতটা ভালো হয় না যদি, আর ইন্ডিয়ান গরু তো স্বাদ ভালো, যারা খায় আর কি তারা বলতে পারবে, সবাই তো ইন্ডিয়ান গরু খায় না। তো চাচা ঈদ তো আর প্রায় 3 মাসের রকম আছে, 3.5 মাস এরকম। তো এই ঈদের ভিতরে আপনাদের এখানে তো আরো গরু আসবে নাকি? এগুলা সেল হলে আরো আসবে? বর্তমান 100 গরু, 100 গরু আসবে না? আছে বেচতে 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 কোরবানি পর্যন্ত 100 হতে পারে, 200 হতে পারে এখানে। মানে পোকাম থেকে আসবে, ব্যথা হলে হয়ে গেল, না হলে ধরে আন্দা করে খাওয়াবো, আবার কাস্টমার আসবে, পছন্দ হলো আমদার হলে চলে গেল। আচ্ছা আচ্ছা, স্যার তো আমরা তো মানে ফার্মের মতো না যে কোরবানি পর্যন্ত রাখবো, এই এই পর্যন্ত এইভাবে রাখবো না। মানে আজকে বিক্রি হয়ে গেলে চলে গেল, আর যদি না হয় ধর খাওয়ানো, কাস্টমার যেদিন লাগবে দাম দরে হবে, চলে যাবে। বুঝতে পারছি। তো চাচা আপনাদের কি মহিষ আছে নাকি শুধু ইন্ডিয়ান গরু? না, মহিষও আছে। মহিষও আছে? হ্যাঁ, ওই যে ওখানে কিছু মহিষ দেখতে পেলাম বড় বড়, ওইগুলা আমার মহিষ আছে ওই ওইখানে। হ্যাঁ,
কয়টা আছে মহিষগুলোর দামটা যে জেনে নিই আমরা? এক জোড়া দাম বুঝে 9 লক্ষ টাকা এক জোড়া মহিষ, 4 লক্ষ বলছে, 4 লক্ষ টাকাও আছে এক জোড়া ছোট মহিষ। আচ্ছা, তো আপনাদের 4টি মহিষ রয়েছে আর প্রায় ইন্ডিয়ান গরু 100টার রকম হবে আর কি, 100টার রকম আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা।